জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রেজিনগর বিধানসভায় সাংবাদিক সম্মেলন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ে 37তম জন্মদিন পালন করলেন ব্লক সভাপতি আতাউর রহমান। আজ মঙ্গলবার বিকেল 5টার সময় রেজিনগর বিধানসভায় রেজিনগর তৃণমূল দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারে বাংলার প্রতি আর্থিক বঞ্চনা বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন ব্লক সভাপতি আতাউর। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় 37তম জন্মদিন পালন করলেন। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লক 2 নম্বরে পঞ্চায়েত সমিতি সভাপতি বিউটি বেগম, সহসভাপতি শক্তি কর্মকার, জেলা পরিষদের সদস্য বনশ্রী ঘোষ এবং 11টি অঞ্চলে প্রধান ও মেম্বাররা। আমাদের বিশেষ করে বাংলার বুকে মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকে, মানুষকে সুরক্ষিত রাখে, সেটা বিগত দিনে প্রমাণ করেছে। যে 64টি প্রকল্প মমতা ব্যানার্জি তৈরি করেছে, এই প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। তাই পশ্চিমবঙ্গকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে এনার্জির কাজ বন্ধ করে স্তব্ধ করাবো, সেটা কিন্তু পারবে না। অলরেডি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার মানুষের খেটে খাওয়া মেহনতে মানুষের জন্য ঘোষণা করেছে, কেন্দ্রীয় সরকার এনার্জির কাজ যদি বন্ধ করে আমি খেলা হবে দিবস নামে একটি কর্মসূচি নেব, যে কর্মসূচির মাধ্যমে মেহনতে খেটে খাওয়া মানুষ এই জব কার্ডের কাজটা আবার আমরা পুনরায় চালু করতে বাধ্য হব। তাই আমরা দেখে দেব মমতা ব্যানার্জির নেতৃত্বে 100 দিনের কাজ আমাদের চালু থাকবে, সেটা কেন্দ্রীয় সরকার কোনো মতেই বন্ধ করতে পারবে না।